একদা হজরত জুন্ন মিস্রিরহমাহমুল্লহ কাপড় ধোয়ার জন্য নীলনদের তীরে গমন করেন হঠাৎ করে তার চোখ পড়ল একটি বিচ্ছুর উপর তিনি দেখতে পেলেন বড় একটি বিচ্ছু তীরের দিকে অগ্রসর হচ্ছে বিচ্ছুটি নদীর কিনারায় পৌঁছামাত্র পানি থেকে একটি কচ্ছপ ভেসে উঠল বিচ্ছুটি কচ্ছপটিকে দেখা মাত্র দ্রুত গতিতে গিয়ে তার পিঠে চড়ে বসল আর কচ্ছপটি তাকে নিয়ে অপর প্রান্তে ছুটতে লাগল পুরো ব্যাপারটি দেখে জুন্নুন মিশ্রি রহমাহুল্লহ খুব কৌতূহলী হয়ে উঠলেন তিনি বলেন তাদের কাণ্ড দেখার জন্য আমি অবাক নয়নে তাদের পিছু নিলাম কচ্ছপটি তীরে ওঠা মাত্র বিচ্ছু তার পিঠ থেকে নেমে গেল আমিও নদী থেকে উঠে গেলাম তার পিছে পিছে কিছুক্ষণ তাকে অনুসরণ করার পর দেখতে পেলাম অল্প বয়সের এক যুবক ঘন বৃক্ষ ছায় গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে আমি মনে মনে ভাবতে লাগলাম বিচ্ছুটি নদীর ওপার হতে মনে হয় যুবক ছেলেটিকে দংশন করতে এসেছে এরই মাঝে দেখতে পেলাম একটি বিষধর সাপ ধীরে ধীরে সেই ঘুমন্ত যুবকের দিকে অগ্রসর হচ্ছে সাপটি যুবকের দিকে এমনভাবে আগাচ্ছিল যে সে তাকে দংশন করেই ছাড়বে কিন্তু যুবকের নিকট পৌঁছার আগেই বিচ্ছুটি তড়িত গতিতে সাপের মাথার উপর চড়াও হয়ে সাপকে দংশন করল ফলে সাপটি আর সামনের দিকে আগাল না কিছুক্ষণ পর সাপটি সেখান থেকে চলে গেল আমি তখনও বিচ্ছুকে অনুসরণ করছিলাম দেখলাম সে পূর্বের ন্যায় পথ ধরে নদীর তীরের দিকে ছুটল অবাক হয়ে দেখলাম কচ্ছপটি এখনও তার জায়গায় বসে আছে অতঃপর বিচ্ছু তার পিঠে সওয়ার হয়ে পূর্বের ন্যায় নদীর অন্য পার চলে গেল জুনুন মিশ্রি রহমাহুল্ল বলেন এ অদ্ভুত ও বিস্ময়কর দৃশ্য অবলোকন করে মুগ্ধ হয়ে গেলাম অথচ তখনও সে যুবক সুখ নিদ্রায় নিমগ্ন আমি তার কাছে গিয়ে শব্দ করে বললাম হে যুবক মহিয়ান প্রভু তোমার ঘুটঘুটে অন্ধকারের যাবতীয় বিপদাপদ ও ক্ষয়ক্ষতি হতে রক্ষা করেছেন কিভাবে তোমার চোখ সুখনিদ্রায় বিভোর হয়ে আছে সে রাজাধিরাজকে ভুলে সর্বক্ষণ যার সীমাহীন নেয়ামাতের বাড়িধারা বর্ষণ হচ্ছে তোমার উপর কেমন করে ভুলে থাকো হে যুবক উঠো সুখনিদ্রা ত্যাগ করো দেখো মহান আল্লাহর কুদরত আমার কথা শুনে যুবকের ঘুম ভেঙে গেল আমি তাকে স্বচক্ষে দেখা ঘটনাটির পূর্ণ বিবরণ শোনালাম ঘটনাটি তার অন্তরে দারুণভাবে দাগ কাটল সাথে সাথে দুই হাত তুলে আল্লাহর দরবারে নত যেন হয়ে পড়ল দুচোখ ভরে নেমে আসলো অজস্র ধারায় পাপাসিক্ত বাড়িধারা অনুতপ্ত কৃতজ্ঞ হৃদয়খানা একান্তভাবে ভাবে সঁপে দিল মহান আল্লাহর দরবারে তবা করল একনিষ্ঠভাবে আর ফিরে আসলো সে গুনাহের অভিশপ্ত জীবন পরিহার করে জীবনের বাকি অংশটুকু আল্লাহর পথেই কাটিয়ে দিল সুভান আমরা সব সময় মহান আল্লাহর উদ্দেশ্য বুঝতে পারি না মূলত আল্লাহ আল্লাহরাবুল আলমিন অকারণে একটি গাছের পাতাও নাড়ান না প্রতিটা সৃষ্টিজীবের প্রতিটা কাজের পেছনে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের বিশেষ উদ্দেশ্য থাকে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না আর তাই আমরা নানা সময় অল্পতেই ব্যথাতুর হয়ে অকৃতজ্ঞতা করে বসি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার নেয়ামাতের সুক্রিয়া আদায় করার তৌফিক দিন আমিন আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ইসলামিক স্টোরি ইসলামিক গল্প পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল ইসলামিক স্টোরি সাবস্ক্রাইব করতে পারেন